ভেউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব স্ক্রিনশট অ্যাপ নিয়ে তো এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু অনায়াসে আপনার ফোন থেকে যে কোনো স্ক্রিনশট নিতে পারবেন যে কোনো সময়ে তো দেখা যায় আমার আমাদের ফোনে হয়তো এটি থাকে দুই দুটি বা তিনটি বাটন প্রেস করে তারপর হচ্ছে স্ক্রিনশট নিতে হয় ক্ষেত্রে কিন্তু আপনার ওরকম কোনো সমস্যা নেই আপনি খুব সহজেই স্ক্রিনশট নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি আপনি অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে রিমুভ ওয়ার্স দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে শো স্ট্যাটাস বার এবং এর মধ্যে কিন্তু এখানে একটি বক্স রয়েছে বক্সটিতে টিকমার্ক করা নেই টিকমার্ক করা না থাকলেই অপশানটি অন হবে না তো এখানে এটি যদি অন না থাকে তাহলে আপনি যে স্ট্যাটাস বার এটি দেখতে পাবেন না যেমন এখানে কিন্তু আপনি এভাবে কোনো কিছু দেখতে পাবেন না আর যদি আপনার এখানে টিকমার্ক থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে এখানে কিন্তু স্ক্রিনশট এভাবে কিন্তু অপশনটি চলে আসছে তো যাই হোক এভাবে আপনি দেখতে পাবেন এছাড়াও অন্য অন্য অপশনগুলো রয়েছে সেইগুলো আপনি ইউজ করতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক করলাম এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন রয়েছে এছাড়া এখানে সেটিংস এবং থ্রি ডট রয়েছে তো আমি এখানে থ্রি ডট এই অপশনে টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে রিমুভ অ্যাডস তারপর সেন্ট ফিডব্যাক ফলোয়ার্স ইনভাইট ফ্রেন্স টু দ্য অ্যাপ তারপর সেটিংস সেটিংস অপশানে রয়েছে আমি যে এতক্ষণ যে অপশানগুলো নিয়ে আলোচনা করলাম সেটি তো যাই হোক এটি যদি আপনি একদম কেটে দেন তাহলে এই অ্যাপ থেকে যদি বের হয়ে যেতে চান বের হলেন বের হবার পরে হচ্ছে আপনি যে কোনো অপশনে গেলেন আপনার দেখা যায় আপনি যে কোনো একটি অ্যাপ ওপেন করলেন ওপেন করার পর আপনি যদি সেখান থেকে স্ক্রিনশট নিতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন তো কীভাবে নেবেন আমি একটু অপেক্ষা করবেন অ্যাপটি ওপেন হবার পর আমি দেখানোর চেষ্টা করব একটু অপেক্ষা করবেন তো এখানে আপনি আপনার যে এভাবে স্ক্রিনশট এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর এখানে দুটি অপশন আসবে দুটি অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি রয়েছে টাইমার এখানে আপনি টাইম সিলেক্ট করতে পারবেন আর হচ্ছে অন স্ক্রিন বাটন আপনি অন স্ক্রিন বাটন এই অপশনটি টাচ করবেন তাহলে আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন তো আমি অন স্ক্রিন বাটন এটি টাচ করলাম এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিসপ্লেতে এই ক্যামেরা বাটনটি চলে আসছে তো আমি এখন